রাজধানী গোপীবাগের ট্রেনে আগুনের ঘটনায় দগ্ধ আটজন রোগী এখনও শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডাক্তার সামন্তলাল শেল। শুক্রবার রাতে খুলনা থেকে ছেড়ে আসা ট্রেনে আগুনের ঘটনায় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে আটজনকে। তাদের মধ্যে রয়েছেন দুই শিশু এবং একজন নারী। বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকেরা জানান, রোগীদের আগুনে পুড়ে যাবার পরিমাণ কম, তবে শ্বাসনালী পুড়ে যাওয়ায় ঝুঁকি বেশি, তাই তারা শঙ্কামুক্ত নয়। তাদের চিকিৎসায় সর্বোচ্চ আন্তরিকতা দেখানো হচ্ছে। এদিকে খবর পাওয়ার পর পুড়ে যাওয়া রোগীদের খোঁজ খবর নিতে সকাল থেকে বার্ন ইনস্টিটিউটে আসেন স্বজনেরা। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে?